আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয় অনেক ভালো আছেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চলে আসলাম আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে দেখাবো আমি কিভাবে তিতা ছাড়া পারফেক্টভাবে রং সবুজ রেখে কলা ভাজি করতে হয়। আর চলেন দেখা যাক আমি কিভাবে করি। তো এই যে এখানে আমি নিয়ে নিয়েছি কলা। আর আপনারা যে টিপসগুলো দিব আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা ফুল দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর এই যে এখানে আমি কলা নিয়ে নিয়েছি। আর আমি আজকে কলাটা করব কাকচি শুটকি দিয়ে। আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, আলুর সাথে দিতে পারেন, আমি এগুলো কিছুই দিব না। আর কলা ভাজি সবসময় বড় কড়াইয়ের মধ্যে, মানে খোলামেলা কড়াই বা ফ্রাই প্যান যেই হোক না কেন, এটার মধ্যে করতে হয়। আর তো যাই হোক, আমি এখানে তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর কিছুটা মরিচ। এই যে আমার পেঁয়াজ মরিচ সব কিছু ভাজা হয়ে গেছে। এরপর যে আমি দিয়ে দেবো আমার কাচ্চি শুটকি আমার। আর এটা দিয়ে আমাকে খেতে অনেক বেশি মজা লাগে, শুটকি মানে ভাজিটা। তো যাই হোক, এই আর যেটা বলতেছিলাম, আপনারা কখনো করলা কেটে মানে পানিতে রাখবেন না, করলাটা আরও বেশি তিতা হয়ে যায়। যখন আপনারা রান্না করবেন ওই পর্যায়ে হচ্ছে করলাটা আপনারা ধুয়ে রান্না করবেন। আর করলাটা কাটার পরে আপনারা 5 মিনিটের জন্য লবণ দিয়ে একটু মেখে রাখবেন, তাহলে করলাটা ভেঙে যাবে না, সিদ্ধ হওয়ার পরও ভেঙে যাবে না। তো এই যে আমি দিয়ে দিলাম এখন করলাগুলো সব, আমি নেড়ে চেড়ে এটা ঢেকে দিব। আমি এই যে ঢেকে দিলাম এখন। আর আমি এখন 5 মিনিট পরে আবার ঢাকনা তুলে দেখব কলার ভাজির কী অবস্থা। তো যেটা বলতেছিলাম, অবশ্যই আপনারা কলার ভাজিটা এভাবে করবেন আমার টিপসগুলো ফলো করে। যারা কলা ভাজি খেতে পছন্দ করে না তারাও আপনার কাছে চেয়ে কলার ভাজি মানে খাবে, মানে এতটাই মজা হয় এভাবে। আর অনেকেই বলে করলা তো তিতাই, এখানে আবার স্বাদ বা মজা ইয়ামি এগুলো কি বলার আছে। তো না, পারফেক্টভাবে আসলে করতে পারে না, এই জন্যই কথাটা বলে যে করলা ভাজি তিতা। আর এইভাবে করবেন তো দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আমি আরেকবার ঢেকে দিয়েছিলাম। আর আপনারা চাইলে কিন্তু মানে ঢেকে নাও দিতে পারেন। এই যে আমার কলা ভাজিটা আমি একটু দেখাই আপনাদের। আমার কলাটা এই যে সিদ্ধ হয়েছে কিন্তু কোনো ভাঙেনি, এটা কারণ হচ্ছে আমি যে লবণ দিয়ে 5 মিনিট একটু মাখায় রাখছিলাম। আপনারাও এভাবে লবণ দিয়ে 5 মিনিট মাখা রাখবেন, দেখবেন আপনাদের কলা সিদ্ধ হবে কিন্তু কোনো ভাঙবে না আর কোনো তিতাও করবে না। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কলা থেকে তেলটা উঠে গেছে। আর আমি এখন এই পর্যায়ে আরেকবার নেড়ে আমি কলাটা নামাই নিব। তো যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন যারা আমার ভিডিওটা দেখতেছেন। আর আমাকে বন্ধু এখনও করেননি আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার পুরাতন আপু ভাইয়া তাদেরকে তো মনের গভীর থেকে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা, অনেক 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 ভালোবাসা। তো যাই হোক, এই যে আমার করলা ভাজি ফাইনাল লুক। আর আপনারা এভাবে আমার টিপস ফলো করে করবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের কোথাও ভালো লেগে মানে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।